এটা আমাদের ফাইল, এটা আমাদের কোড। ইন্ডেক্স অ্যাবাউট, আমরা আর একটা ফাইল আজকে তৈরি করে দেখি। নিউ ফাইল, কন্ট্যাক্ট ডট একটা ফাইল বানাবো, এর মধ্যে আমরা কাজ করবো। আচ্ছা স্যার, আমাদের এই যে জাভাস্ক্রিপ্ট যে শিখেছেন স্যার, ওটা কি শুধু আপনার ফর্ম ভ্যালিডেশন বা এগুলোর জন্য ব্যবহার? এগুলোর জন্য মানে ফর্ম ভ্যালিডেশন বা কোনো কিছু ভ্যালিডেট করার জন্য ব্যবহার করা হয় নাকি স্যার? মানে এমন কিছু যে এটা কেউ রিমুভ করতে না পারে? দেখেন, জাভাস্ক্রিপ্ট তো ফর্ম ভ্যালিডেশন ব্যবহার করা হয়, আবার পিএইচপি হয়। আমি আপনার কথা এখনো ক্লিয়ার বুঝতে পারিনি। ফর্ম ভ্যালিডেশন তো দুইটা দিয়ে করা হয়। না না, মানে আমাদের জাভাস্ক্রিপ্ট শিখে লাগবে কিনা স্যার, ওটা জিজ্ঞাসা করতেছি। ও দেখেন, জাভাস্ক্রিপ্ট একটি স্মার্ট ল্যাঙ্গুয়েজ, যেটা ফ্রন্ট এন্ডে খুব ভালো কাজ করে। যদি দুইটা ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, আপনার ডিমান্ড সবচেয়ে ভালো। আর যদি না শিখে, মনে করেন পিএইচপিতে দুনিয়ার সব কাজই করা যায়, বুঝছেন? কোন ল্যাঙ্গুয়েজই অসম্পূর্ণ না। ওকে, আমরা অ্যারে দেখব, আবার অ্যারে দেখব, সেটা হচ্ছে নাম্বার। বুঝতে পারছেন কি করলাম? আচ্ছা, আমি অ্যারে নিছেন দেখেন, আমি কিন্তু অ্যারে ফাংশন নিয়ে নাই, কালকে মনে হয় দেখাইছিলাম যে থার্ড ওয়ার্কের দেওয়া অ্যারে ডিক্লেয়ার করা যায়। জি স্যার, এটা দেখাইছেন। এই অ্যারেটার নাম কি জানেন? এই অ্যারেটার নাম হচ্ছে আপনার ইন্ডেক্সিং অ্যারে, ইন্ডেক্স অ্যারে যাকে বলা হয়। ইন্ডেক্স এ হয়, আর আমরা স্যার দেখবো এটা কি এখন তিন প্রকার? এন নাদিম আসছে আসছে এর মধ্যে আমরা দেখবো হচ্ছে অন টু রাফি ইউএসএ এই যে এই অ্যারেটাকে কি বলে? এই অ্যারেটাকে বলা হয় হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। স্যার নির্দিষ্ট করে দেয়া স্যার, একটার হ্যাঁ মানে একটা নির্দিষ্ট নাম ধরে দেওয়া স্যার। হ্যাঁ, একটা নির্দিষ্ট যে কোনো নাম ধরে দিলে এটাকে অ্যাসোসিয়েটিভ স্ট্রিং নেম হবে। আবার জিরো ওয়ান টু হলে কিন্তু হবে না, জিরো ওয়ান টু তো এগুলাই দিলেও চলে, না দিলেও চলে। তো এ আর এ কে আপনার এ আর এ কে যদি আমি প্রিন্ট করতে চাই ইন্ডেক্স সহ, তাহলে ফর লুপ দিয়ে আমি পারবো। কিন্তু এ আর এ কে যদি প্রিন্ট করতে চাই, তাহলে ফর লুপ দিয়ে আমি পারবো না। তার আগে আমরা ফর ইজ দিয়ে এটাকে দেখবো। তার আগে হচ্ছে আমরা আর একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ধরেন এআর এটাই শিখি,
দেখেন এখানে অনেকগুলো আমি এনে নিলাম, এটা দিলেও চলে না দিলেও চলে। আমি চাচ্ছি যে এলো ঝেলো না, এলোমেলো না, একটু চেঞ্জ করে দিই, রিপ্লেস করবো না। তো আমি চাচ্ছি এগুলা সুন্দর করে সাজাবো, আমি যে কোনো একটা অ্যারে নিয়ে কাজ করব, সেগুলোকে আমি সুন্দর করে সাজাবো। দেখবেন আমরা যখন একটা ফর্ম নিয়ে কাজ করবো, তখন ইউজার যে সে কি করে, বিভিন্ন টাইপের ডেটা মেটা দেয় যা ক্রম অনুসারে সাজানোর দরকার হয়, কিংবা উল্টো বিপরীত ক্রম অনুসারে সাজানোর দরকার হয়, তখন আমাদের কিছু ফাংশন হেল্প করে। আমরা আজকে কিছু ফাংশনও দেখবো। তো এইটা আমরা কিভাবে করব, এটা করার জন্য আমাদের একটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে, আমি এখানে ডিক্লেয়ার করি, একটা ফাংশন আছে সেটার নাম হচ্ছে স্লট, SLOT। এটাই তো, আচ্ছা দেখি, আমরা স্লট নামে একটা ফাংশন আছে, এই ফাংশনের মধ্যে শুধু নাম্বারটা দিলে আপনার কাজ শেষ, ও ক্রম অনুসারে মানে ছোট থেকে বড় আকারে সাজাবে। কিন্তু এখন কি প্রিন্ট দিলে আমার হবে, আসবে ব্রাউজারে, তুমি বলতে পারবেন? স্যার ইকো করা লাগবে না স্যার? হ্যাঁ অবশ্যই করা লাগবে। তো এইটা কি করলে আসবে, আচ্ছা দেখি তো, এটা কি আমার, এটা একটা কিন্তু অ্যারে, ইকো করলে কি হয়, এর তো প্রিন্ট আন্ডারস্কোর আর করতে হবে স্যার। আগে ইকো করে দেখি। ডট ডট পিএসপি, দেখেন সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড ইকো, ইআই দেয় নাই, কমাই দেয় নাই, দেখেন একটা ভুল গেল, সিনট্যাক্স এরর। তারপরে দেখুন কি হয়, আবার কি আনকট এরর, কল টু ডিফাইন ফাংশন স্লট, আনডিফাইন ফাংশন, আমার মনে হয় ফাংশন নামটা ভুল হয়েছে, ও মনে পড়ছে আমার ফাংশনের নামটা SORT, অর্থ মনে হয় ফ্রট, ফ্রট নামটা চলে না। এখন দেখেন এক দেখাইছে, এক দেখানোর কারণ কি, সে এইখানে আমার একটা জিনিস দেখাইছে, হচ্ছে আপনার নাম্বার ইকো করলে এর মধ্যে ভ্যালু আছে সেটা দেখেছে, কিন্তু স্লট ফাংশন একটাই হচ্ছে, সে আর ইরর দেখায় না। তো আমরা এই ইকো দিয়ে তাইলে দেখতে পারবো না, আমরা যদি প্রিন্ট আন্ডারস্কোর আর করি, তো এইখানে আর না করলেও চলে। যেমন এই স্লট, দেখেন এই ফাংশনের সুবিধা কি, প্রিন্ট আন্ডারস্কোর আর এর মধ্যে কিন্তু এটা দিতে হয় না, শুধু উপরে প্রিন্ট আন্ডারস্কোর উপরে এটা কল করে দেবেন, মানে টাস্ক করবেন, নিচে করলে আবার হবে না, আচ্ছা সেটাও দেখবো, উপরে করে দিবেন, এখন শুধু প্রিন্ট আন্ডারস্কোর আর দিবেন, দিয়ে এই নাম্বারটা যেটা স্লট করছেন সেটা দিয়ে দিবেন, দেখেন ও বুঝে নেবে যে এটাকে আমার ক্রম অনুসারে সাজাতে হবে। দেখেন অ্যারে 0 6 9 34 55 56 68 ধীরে ধীরে বড় হয়েছে, কিন্তু ধীরে ধীরে আমার বড় হয়েছে। স্যার হ্যাঁ যে এখানে এরর দেখা যায় PHP-তে, একটা হচ্ছে সিনট্যাক্স এরর, একটা হচ্ছে আনকট এরর, এই দুটো সিনট্যাক্স এরর মানে তো মানে স্ট্রাকচারে ভুল, আনকট এরর বললে কি কিরকম ভুল এটা? আনকট, জি স্যার, আনকট মানে ওই সিনট্যাক্স এর মতোই, কিন্তু ধরতে পারি নাই। ধরেন একটা ফাংশন নাম দিলেন, মানে সিনট্যাক্স ছিল না, কমা টমা সিমন সবই দিলেন, কিন্তু ফাংশনের নাম লিখছেন ভুল, তখন লিখবে আনকট ফাংশন, আনকট এ, আনকট ওই, যেটা ভুল করেন সেটা লিখে দেয়। মানে ও ধরতে পারে না এরকম বোঝা যায়। হ্যাঁ ও পড়তে পারেনি এরকম বুঝো। আচ্ছা দেখেন আমার কিন্তু এই পুরোটার প্রিন্ট আন্ডারস্কোর এর মধ্যে দেওয়া লাগে, তাহলে আমরা যদি ছোট থেকে বড় দিলাম, বড় থেকে ছোট করতে চাই, তার কোনো আইডিয়া আছে কি করব? ওটা শর্টের মতো আরেকটা কোন ফাংশন, হ্যাঁ অপোজিট একটা ইকুয়াল ফাংশন ট্রু আছে দিবে। সেটা হচ্ছে আর স্লট, শুধু এই স্লটের আগে আর দিয়ে দেবেন, এর মানে হচ্ছে রিভার্স স্লট,
মানে উল্টো হবে, বড় থেকে এখন ছোট হবে। দেখেন 1 2 3 19 ছয় নয় 34 এরকম আসে। যদি দেখেন কি হয়, 433 344 91 78 68 এরকম আসে। শুধু এই না, আমি তো সাজালাম এটা কি ভ্যালু অনুসারে না, আমরা যদি অ্যাসোসিয়েটিভ আকারে সাজাতে চাই, এই যে মানে ইন্ডেক্স কি 9, 9 প্রথমে আসুক, 8 7 4 3 2 1 0 এরকম আসুক, তাহলে কি করবো? আবার অ্যাসোসিয়েটিভ যদি হয়, এই তো ইন্ডেক্স গেল, অ্যাসোসিয়েটিভ যদি হয়, দেখেন এটার জন্য আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যাই, SORT ফাংশন ইন PHP, দেখেন 6টা ফাংশন আছে। স্লট করলে কি হয়, এখানে দিয়ে দিছে আছে স্লট অ্যারে ইন অ্যাসেন্ডিং অর্ডার অ্যারেটাকে, আর স্লট করে স্লট অ্যারে ইন ডিসেন্ডিং অর্ডার। তাহলে এ স্লটটা কি, স্লট অ্যাসোসিয়েটিভ অ্যারে ইন অ্যাসেন্ডিং অর্ডার, মানে অ্যাসোসিয়েটিভ অ্যারে যে 1 2 রহিম করিম, এইটার কি করবে, অ্যাসেন্ডিং ভাবে সাজাবে। তারপরে কে স্লট অ্যাসোসিয়েটিভ অ্যারে কে হচ্ছে রিভার্স, কে স্লট হচ্ছে অ্যাকর্ডিং টু কি অনুসারে সাজাবে অ্যাসেন্ডিং আকারে। এ আর স্লট অ্যাসোসিয়েটিভ অ্যারে কে ডিসেন্ডিং আকারে সাজাবে কি, ভ্যালু অনুসারে। কে আর স্লট অ্যাসোসিয়েটিভ অ্যারে কে ডিসেন্ডিং আকারে সাজাবে অ্যাকর্ডিং টু কি, কি অনুসারে। এই ফাংশন গুলা দেখেন, 6টা ফাংশন আছে এখানে, দেখেন, দেখলে হচ্ছে আপনি নিজেরাই বুঝতে পারেন, আর এখান থেকেই বুঝতে পারবেন। স্যার একটা কথা বলবো, হ্যাঁ বলেন। বলে যাবো তো, একটু উপর দিয়ে কমেন্ট করে দেবেন স্যার, কি একটু কমেন্ট করে দেবেন উপর দিয়ে, মানে যাতে ভুলে না যায় ফাংশন গুলো কোনটা কি করে। এইটা হচ্ছে, আমি এই লিঙ্কটাই আমি কমেন্টের মধ্যে দিয়ে দিই। এটা হচ্ছে, আমি W3 স্কুলে আসছি, এসে দেখাইলাম 6টা হচ্ছে ফাংশন আছে। তো আমি ফাংশন গুলা এইখানে কমেন্ট আউট করে দিয়ে দিই, এটা এটা লিঙ্ক দিয়ে দিই। চ্যাপ্টারটার নাম কি স্যার, W3 স্কুলের মধ্যে? W3 স্কুলের মধ্যে হচ্ছে অ্যারে, PHP অ্যারে স্লট। দেখেন আমি লিঙ্ক দিয়ে দিছি কমেন্ট করে, আচ্ছা স্যার, এখান থেকে আপনি দেখে নিতে পারেন। তো এটা গেল। এখন নাদিমের যে ভ্যালুটা আছে, এটা কিন্তু ক্লে স্লট আর স্লট করে করা যায়। তো আমি এটা দেখবো ফর ইজটা কি, ফরটা কি আর ফর ইজটা কি। তো ফর ইজ হচ্ছে একটা লুপ, PHP এর খুবই পাওয়ারফুল লুপ, অ্যাডভান্স লুপ। এটা দিয়ে বেশি কিছু দিতে হয় না, সরাসরি দিলেই হয়। আমরা এখানে একটা লুপ লিখবো, সেটার নাম হচ্ছে লুপ ফর ইচ। আমাকে দেখেন ডাইরেকশন দিছে কিন্তু আমি নেব না, ইয়ে সিএইচ, এখানে হবে কন্ডিশন, এখানে হবে কি আমার আউটপুট। ওকে, তো এইখানে এসে কি কন্ডিশনটা হবে, সেটা হচ্ছে এই যে নাদিমটা শুধু ধরবেন, ধরে এখানে ফালা দেবেন, আর একটা কিওয়ার্ড দিতে হবে, সেটার নাম হচ্ছে এস। এস দিয়ে এখানে যেই ভ্যালু ভেরিয়েবল দিবেন সমস্যা নাই, তার মধ্যে হচ্ছে এইখানে যদি 20টা থাকে একটা একটা করে আসবে, শেষ, আপনার কাজ শেষ। এখানে কি আছে, 5টা, এখানে প্রথমে একটা আসবে, তারপর একটা আসবে, তারপর একটা আসবে, যে কন্ডিশন আছে এখানে কিছুই দিতে হয়। তো আমরা তাহলে চলেন দেখি কি প্রিন্ট হয়, সে আমার এখন তো একটা একটা করে আসবে, তাহলে আমরা ইকো দিতেই পারি।
ইকুয়াল আমরা এই ভেরিয়েবলটা প্রিন্ট করবো, দেখেন কন্ট্যাক্ট ডট পিএসপি, যাই 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 যাই, এগুলো তো উপরে সিনট্যাক্স এরর ফর ইস অ্যাস লাইন নাম্বার 33, আবার কি এরর লাইন নাম্বার 33 ফর ইস, ওকে। এখন দেখেন এইখানে কি ফর ইএস ইজ, এইখানে একটা ভ্যালু আসছে, এই ভ্যালুর মধ্যে এখন সে কোন ভ্যালু দেবে এটা কিন্তু আমি ডিফাইন করে দেয়নি, ইন্ডেক্স আসবে না ভ্যালু আসবে, ইন্ডেক্স আসবে না ভ্যালু আসবে এটা আমি বলে দিই নাই, এটা আমার বলে দিতে হবে একটু কষ্ট করে, এটা ছাড়াও হয় সেটা আরো একটু পর দেখবো আমরা। ওকে, এইখানে আমি চাচ্ছি যে কি আসুক, এখানে এইভাবে লিখতে হবে যে কোনো ভেরিয়েবল, শুধু কি দিলে হবে না, যে কোনো ভেরিয়েবল দেয়, আমি কি তে কে ওয়াই দিলাম যেন কি দেই নাই, কি এর পরে কি সিনট্যাক্স এটা ইকুয়াল ইজ গ্রেটার দেন, এটা কি ইকুয়াল ইজ গ্রেটার দেন, আগে যেটা থাকবে সেটা কিন্তু ইনডেক্স অর্থাৎ কি, আর এর পর যেটা থাকবে সেটার নাম কি ভ্যালু, যে কোনো ভেরিয়েবলে দিতে পারি আমরা ভি এ এল ইউ, এইটুকুই দিলাম মানে পুরা নাম দিলাম না যেন আপনি বুঝতে পারেন। এখন আমি এটা প্রিন্ট করব, দেখেন আমি এখানে লিখি দিস ইজ আওয়ার কি, সরি এটা বলতে দিতে হবে, এরপর ডট দিয়ে আমি কনকেটিনেট করে দেবো কি কি এই কে ওয়াই কে এই ভেরিয়েবলটা, দেখেন আপাতত আমি একটা দেখি কি ব্যাপার হয়, সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড ফর ইস, ও এই দেখেন এইখানে একটা সেমিকোলন হতো না দিনের পর ভেরিয়েবলের পর, দেখেন আমার কিন্তু ইয়া চলে আসছে, আমি তার আগে এখানে একটা বিআর ট্যাগ দিয়ে নেই, এখানে না উপরের টাতে ইকো বিআর দুইটা দিলাম, দেখেন দিস ইজ আওয়ার কি ওয়ান, দিস ইজ আওয়ার কি টু, দিস ইজ আওয়ার কি থ্রি, দেখেন চলে আসছে সব আমার কিটা চলে আসছে, এইটা আমরা পরে দিয়ে কিন্তু পারবো না, এর পাশে আর একটা ব্রেক ট্যাগ দিই আমি, তাহলে হয়তো আরো একটু সুন্দর করে দেখা যাবে, ওয়ান টু থ্রি, এইখানে শুধু ইনডেক্স অ্যাসোসিয়েটিভ না নাম্বার দিলে তাও হবে, তারপর আমাদের কয়জন আসছেন, সাতজন স্যার, কোনো কথা বলতেছেন, আমার কথা কি শুনতে পারতেছেন বুঝতে পারতেছেন, জি স্যার শুনতেছি, তাহলে আমরা ভেলোটা পিন করতে পারবো না, একই কাজ এখানে এই ভেরিয়েবলটা দিয়ে দিবেন, এখানে ভেলো লিখবেন, একটু ওয়েট করুন, টু ডাইমেনশনাল অ্যারে আছে, থ্রি ডাইমেনশনাল অ্যারে আছে, ফোর ফাইভ যত ইচ্ছে ততই দিতে পারেন, কিভাবে দেবেন সেটা আমি বলি, প্রথমে দেখেন এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে, কে মেসেজ দিল ভাই, রেকর্ড হচ্ছে, হ্যাঁ ভাইয়া এখন হচ্ছে রেকর্ড, তারপর ফেসবুক লাইভে আছেই, একটু মিস গেলে একটু কষ্ট করবেন, ফেসবুক লাইভ থেকে সেটুকু দেখে নেবেন, ওকে আমরা অ্যারে লিখবো, তো এই অ্যারেটা ফাংশন দিয়েও লেখা যায় ই দিয়েও লেখা যায়, তো আমরা বোঝার সুবিধার জন্য প্রথমে একটু এই অ্যারেটা আমরা ফাংশন দিয়ে লিখি, একটা অ্যারের নাম দেই, এর নাম দিলাম
ডাইমেনশনাল, ডাই পুরা নাম দেবো না, নইলে মিল হয়ে যাবে, ডাইমেন দিলাম। এর মধ্যে অ্যারে লিখবো আমরা, অ্যারে ফাংশন, এর মধ্যে আমরা কি লিখবো, হচ্ছে হচ্ছে ৬৫ কমা ৫৪ কমা এটার নাম কি, এআর এটার নাম কি বলেন তো একটু আমাকে কষ্ট করে স্যারেরা। এটা নর্মাল অ্যারে, নর্মাল না, এটা এক প্রকার অ্যারে, সেটা হচ্ছে ইন্ডেক্স অ্যারে, এটা বলতে ইন্ডেক্স পারেন, অ্যারে, হ্যাঁ আর হ্যাঁ, বলতে পারেন ওয়ান ডাইমেনশনাল অ্যারে, মানে একটা পথ। ওয়ান ডাইমেনশন, আচ্ছা ডাইমেনশনাল এর বাংলা অর্থ কি? হ্যাঁ চলুন তো আমরা দেখে আসি। ডাই মেন, মাত্রা, আচ্ছা আমরা এখানে বলতে হয় ডাইমেনশনাল, চলে আসছে মাত্রিক, অর্থাৎ একমাত্রিক, বহুমাত্রিক, ত্রিমাত্রিক, এই অন ডাইমেনশন হচ্ছে মাত্রিক। তো এইটা কি মাত্রিক আমাদের? একমাত্রিক একমাত্রিক, কারণ মাত্রিক, একটা করে স্টেপ আছে। আমরা এখন দুই মাত্রিক দেব, তিন মাত্রিক দেব, চতুর্থ মাত্রিক দেব, অর্থাৎ অন মাত্রিক, অন ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল, এরকম ডাইমেনশনাল দেওয়া যায়। এটা করার জন্য কি করতে হয়? এটা করার জন্য করতে হয় আপনাকে, ধরেন এই অ্যারেটা, অ্যারেটার মধ্যে আইসা এ ডবল আর এ আই, অ্যারের মধ্যে আবার অ্যারে দেবো আমরা, বাবারে এই যে এটার নাম হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে, বুঝতে পারছেন? স্যার, তাহলে স্যার এই এখানে দিলেন যে এ বরাবর ইন্ডেক্স, এটাতে এসে তো টু ডাইমেনশনাল হবে, ডিফারেন্স কি দুইটার মধ্যে ডিফারেন্স? ডিফারেন্স বলতেছি, ডিফারেন্স হলো এর মধ্যে একটা করে রাখা যায়, একটা করে প্রিন্ট করা যায়, এর মধ্যে অনেকগুলো আরে, অ্যারের মধ্যে আরে, অ্যারের মধ্যে আরে, তার মধ্যে আরে, তার মধ্যে আরে, এরকম স্তরে স্তরে সাজায়। ধরেন এটা চলে গেল, ফেলে দেন, আমরা পিওর টু ডাইমেনশন এইরকমও কিন্তু প্রিন্ট করবেন হবে। এটা ইন্ডেক্স নাম্বার কত? জিরো। এটা ইন্ডেক্স জিরো নাম্বার ওয়ান, না এটা ইন্ডেক্স নাম্বার ওয়ান জিরো, ওয়ান এটা কি? জিরো, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওয়ান ধরবে তারপর জিরো ধরবে। দেন আমরা পিওর ডাইমেনশনাল বানাই হ্যাঁ, তিনটাই, পিওর টু ডাইমেনশনাল অ্যারে, এর মানে এর মধ্যে যদি কোনো সংখ্যা দেন অ্যারে লিখে, এটা কিন্তু পিওর টু ডাইমেনশনাল হবে না, মানে ওয়ান ডাইমেনশনাল মধ্যে টু ডাইমেনশনাল, এর মধ্যে যদি থ্রি ডাইমেনশনাল। আর পিওর বলতে বোঝায় অ্যারে ফাংশনের মধ্যে আরো অ্যারে রাখা, আরো অ্যারে রাখা, কিন্তু ভাঙা ভাবে অ্যারে না রাখা, এটাকে বলে পিওর। মানে এখন কিন্তু পিওর টু ডাইমেনশনাল হয় নাই, এখন অন ইজ টু টু, মানে অন আছে টু আছে, তো এটা কেটে দিলে হয় পিওর টু ডাইমেনশনাল অ্যারে। এখন আমি এটা একটু চেঞ্জ করে দিই, এটা তো নাম্বারই দিতে হবে, নইলে প্রিন্ট করবে না, অ্যাসোসিয়েটিভ দিতে হবে, আবার 45 লিখছি, কিছু দিতে হবে না, আর আজকে আপনার মাথায় 45 ঘুরতেছে, মাথাতে কি ঘুরতেছে রে ভাই সেগুলো বুঝতে পারতাম, উপরে সব 45, এখানে 45। ওকে দেখেন, এখন আমি চাচ্ছি 49 প্রিন্ট করতে। আচ্ছা প্রথমে আমি ডাইমেনশনাল কে ইয়া করি, প্রিন্ট করে দেখি কি দেখায়, প্রিন্ট আন্ডারস্কোর আর। আপনার কি বাসায় যা কেউ যে শুন ইয়াটা ট্রাই করছিলেন? স্যার করিনি, যেতুন ভিআর এক্সটেনশনটা ট্রাই করা উচিত ছিল না, দেখলেন যে ক্লাসে হইলো না, আমিও ট্রাই করছিলাম, তবে ওদের সাইটটা সমস্যা আছে, পরে বুঝলাম
ওইখানে সাইটটা হিট করতে পারতেছিল না। আপনাদের ট্রাই করা উচিত ছিল কিন্তু, জানার আগ্রহ। দেখেন প্রিন্ট আন্ডারস্কোর আর ডাইমেনশন প্রিন্ট করবো আমি এখন, দেখেন এটা হচ্ছে আমার, আমি ব্রেক ট্যাগটা দিতে পারতাম সবগুলো তো জিরো জিরো হয়ে গেছে। জিরো না, প্রথমে তো জিরো ইন্ডেক্স, জিরো ইন্ডেক্সের মধ্যে কি, জিরোর মধ্যে 45, তার মধ্যে ওয়ানের মধ্যে টু, থ্রি। এটা জেসন ভিউয়ার হলে কত ভালো হইতো, আমি অনেক ট্রাই করছিলাম কালকে। মনে হয় এটা নিয়ে এরা কাজ করতেছে, আপডেট টাপডেট করতেছে মনে হয়। এই যে জেসনই আসে, জেসন তো হয় বেস্ট, বিরক্ত কম। এটা তো কালকে দিছিলাম, এই যে রিমুভ মানে অ্যাড করাই আছে আমার এটা। দিস অ্যাড অন ইজ নট অ্যাক্টিভিটি মনিটর ফর সিকিউরিটি মেড শিওর ইন টাস্টিং বিলেট ইনস্টলিং, বিরক্ত। দেখেন আমরা এইভাবে বুঝি, প্রথমে জিরো, জিরোর মধ্যে কি অ্যারে আসছে, অ্যারের মধ্যে কি, তার মধ্যে জিরো ইন্ডেক্সে এটা, তারপরে জিরোর মধ্যে কিন্তু, জিরো ইন্ডেক্সের মধ্যে কিন্তু এইগুলা সব, ওয়ানের মধ্যে, জিরোর মধ্যে ওয়ান, তার মধ্যে হচ্ছে টু, জিরোর মধ্যে টু, তার মধ্যে হচ্ছে এইটা, আবার গেল ওয়ান, ওয়ানের মধ্যে কি আছে, অ্যারে, অ্যারের মধ্যে কি, জিরো, তারপর ওয়ান, তারপর টু, তারপর কি, অ্যারে, টু এর মধ্যে অ্যারে, এইরকম। একটু ব্রেক ট্যাক দিলে ভালো তো মনে হয়, এমনি তো স্যার কিছু বুঝতেছে না। 101 02 12 তো স্যার আউলে যাবে সব। ঠিকঠাক কাজ করবে, ইন্টারনেট করে ব্রেক ট্যাক ধরবে না। দেখেন আরো সহজে বোঝানোই আছে, ধরো ধরেন একবার যে বোঝানো যাবে না সেটাও না। দেখেন প্রিন্ট আন্ডারস্কোর আর, এই অ্যারেটা, এই অ্যারেটা হচ্ছে জিরো, এই পুরোটা হচ্ছে জিরো ইন্ডেক্স, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু, তাহলে এটা জিরো, জিরোর মধ্যে এটা কি, জিরোর মধ্যে এটা জিরো, 45 প্রিন্ট করতে জিরো লাগবে, তাহলে যদি আমি এটা প্রিন্ট করতে চাই কত, এটা জিরো, তারপরে অন, তারপরে এটা কি, 49। আচ্ছা আমি এখানে আগে ইন্ডেক্স ধরি, ইন্ডেক্স ধরে ওয়ান প্রিন্ট করি, ওয়ান দিলে এই তিনটা আসার কথা না, 52 49 809 চলে, রিফ্রেশ দিই, দেখেন 52 49 809 এই আর এটা চলে আসছে, এর সহ কিন্তু ইন্ডেক্স। এখন এখন আমি চাচ্ছি না, আমি অনলি 49টা প্রিন্ট করবো, এখন কি লিখবো আমি, 49টা এ আর এর কত নম্বর ইন্ডেক্স, ওয়ান হ্যাঁ ওয়ান, তাহলে ডাইমেনশনাল এর এটা হচ্ছে ওয়ান নাম্বার, আর 49 হচ্ছে এটার মধ্যে ওয়ান নাম্বার, তাহলে এর পাশে এসে আবার আপনার অন লিখতে, এখানে কোনো কোঅর্ডিনেট ট্যাটিনেট কিছু করতে হবে না, সরাসরি স্টার্ট ব্র্যাকেট দিয়ে ওয়ান, এইটা প্রিন্ট দেখেন 49। এটা যদি চান কত দেবো আমি এখানে বলেন তো, ইন্ডেক্স কত হবে, স্যার এটা হচ্ছে যে টুর মধ্যে টু, হ্যাঁ টুর মধ্যে টু, এই তো বেশি হয়ে গেছে, এই যে 375, এই যে আমার 375। এখন এটা টু, থ্রি ডাইমেনশনাল পারবেন না, দাদা দাদা স্যার তখন এক লাইনে লেখাতে স্যার মানে একটু খিজিবিজি লাগছিল না, এক লাইনে মানে ওখানে স্যার এক লাইনে আসছিল না তখন, ওই কারণে স্যার একটু খিজিবিজি লাগছিল। হ্যাঁ ওই জেসন ভিউয়ার ফরম্যাটটা দিলে না সুন্দর করে গুছায় আর দেয়, কিন্তু সে তো রিডি করতে পারতেছ না কাল থেকে, সাইট হয়তো ডাউন কিংবা কোনো কারণে সমস্যা হয়েছে, এখানে দেখাতে পারতেছ না, সবগুলো একসাথে দেখানো যেত। এখন কথা হলো এখানে তো টু ডাইমেনশনাল, এর মধ্যে যদি আর একটা দেন, এর মধ্যে না, এর মধ্যে আবার কি,
ইয়া সহ চলে গেছে ব্র্যাকেট সহ ওকে এর মধ্যে আবার অ্যারে লেখা এর মধ্যে আবার আপনি দিতে পারেন নেস্টেড ডিপ হ্যাঁ এইবার কিন্তু এই যে সেমিকলন হয় না এগুলা দেখেন প্রথমটাতে সেমিকলন দিয়েছি তারপর কিন্তু ভিতরে সব কমা এটা খেয়াল রাখেন এটা কিন্তু অনেক ভালো হয় তাহলে এটা কি পিওর থ্রি ডাইমেনশনাল অ্যারে হইলো বলেন তো পিওর হইছে না হয়েছে মনে হয় স্যার না না স্যার এটা কিন্তু টু ডাইমেনশনাল এটাও টু ডাইমেনশনাল আর এটা টু ডাইমেনশনের মধ্যে ঢুকাইছি থ্রি ডাইমেনশনাল যদি পিওর হইতে চায় তাহলে এটাই কপি করে এই টু ডাইমেনশনাল ফেলে দিতে হবে এখন কিন্তু টু ডাইমেনশনাল আছে থ্রি ডাইমেনশনাল আছে একটা অ্যারের মধ্যে যত ইচ্ছে অ্যারে লেখা যায় এখন আবার এখানে 45 লিখছে এই 400 আমি প্রিন্ট করব বলেন তো এই 400 প্রিন্ট করতে কত লাগবে আমার দুইয়ের ভিতরে দুইয়ের ভিতরে দুই দুইয়ের ভিতরে কেন এটা কত 0 1 0 আছে স্যার 0 1 তারপর 2 এটা কত 2 1 1 1 এর মধ্যে এটা কত 2 অনের মধ্যে এটা 2 হয় অনের মধ্যে এটা 0 হয় না স্যার 0 তো 856 হবে না স্যার প্রথমে এটা 1 1 ধরলো কোনটা এইটাকে জি স্যার অনের মধ্যে এই পুরোটা কত অনের মধ্যে তো একটা অ্যারে আছে এই কারণে এটা হবে 0 অনের মধ্যে হবে এটা কত 0 জিরোর মধ্যে আবার 1 হ্যাঁ 0 এর মধ্যে 1 হবে পাগল হইছেন আপনি 400 প্রিন্ট করব আমি 0 এর মধ্যে কি এটা 0 এটা 1 এটা 2 এখানে 2 দিবেন এসে নাকি লজিক বুঝতে পারতেছেন এখন দেখেন 400 আসবে কি সিনট্যাক্স এর আনএক্সপেক্টেড এই যে এটা কোথায় দিছিল 49 কি ভুল ভুল করি 49 মনে পড়েছিল সিনট্যাক্স কই আবার কি ভুল করলাম স্যার এটা কনসোল করলে দেখার কোন স্কোপ নেই স্যার এক্সপেক্ট এলিমেন্টের মতো এখানে না এখানে তো ওনার বলেই দিছে কি বলছে বলেই দিছে কাজ করতেছে না এই দেখেন কুকিসে ধরে রাখছে কিন্তু কোনো এরর নেই কারণ সে বলে দিছে পিএসপি আর পিএসপি তে সার্ভার কাজ করতেছে দেখেন আমি কোথাও একটা ভুল করছি সেটা হচ্ছে এর ফার্স্ট ব্র্যাকেটটা কই তিনটা আন্ডারস্কোর আরে ফার্স্ট ব্র্যাকেট মানে কমা হইলেও হয় দেখেন আবার ট্রাই টু অ্যাক্সেস অ্যারে অফসেট অন ভ্যালু টাইম লাইন নাম্বার 49 আমরা কি করলাম ডাইমেনশনাল এটা হচ্ছে আমার এই পর্যন্ত বেশি দেওয়া হয়েছে নাকি প্রথমে কি এটা হচ্ছে 0 এটা হচ্ছে ও 1 হবে না এটা হচ্ছে 2 না এটা হচ্ছে 1 প্রথমে প্রথম প্রথমটা 2 কেন প্রথমটা হবে 0 তারপর হবে 1 ভুল করি তারপর কি 1 হবে এটা প্রথমটা 0 স্যার প্রথমটা 0 তারপর একটা 1 তারপর একটা 2 2 এর ভিতরে আবার 0 1 2 স্যার এরে প্রথমটা কি ধরা লাগে প্রথমটা তো ধরা লাগে না সরাসরি এইখান থেকে প্রথমটা তো এমনিতেই 0 স্যার তারপর একটা 1 তারপর আচ্ছা 2 এটা আমাদের একটা ই বেশি হয়েছে তাই তো বলি এখানে 4টা গেল ডাইমেনশন সেট হতে কথা না তিনটা প্রথমটা হবে কি এটা 1 এইখান থেকে এটা নাই
একটু বেশি দেওয়া হয়েছে। প্রথমটা হবে ওয়ান, তারপরটা হবে জিরো, তারপরটা হবে টু, জিরো ওয়ান টু, সহজে আমরা চারটে দেয় এখন 400 চলে আসছে। তো থ্রি ফোর ফাইভ সিক্স যত ডাইমেনশন ইচ্ছা আপনারা করতে পারেন। চার ডাইমেনশনটা আবার একটু ওভার ভিউ করি, খাতা নেন, খাতাতে লেখেন। সেটা হচ্ছে ফর দেওয়া হচ্ছে এ অ্যাসোসিয়েটিভ আর কি, প্রিন্ট করবেন, ট্রাই করবেন। তারপর হচ্ছে এখানে তিনটা, ওইখানে হচ্ছে চারটা ডাইমেনশন অ্যাড করে কয়েকটাই প্রিন্ট করবেন মাঝে মাঝে থেকে। এইখানে ধরেন একটা এখানে দিলেন, আবার একটা এখানে দিলেন, এইভাবে প্রিন্ট করবেন চারটা ডাইমেনশন অ্যাড নিয়ে, চারটা হোক আর পাঁচটা, আর ফর দিয়েটা প্রিন্ট করার ট্রাই করবেন। ফর দেও করবেন, ফর ইজ দেও করবেন, তফাৎটা কি সেটা আমাকে বলবেন। সেটা বলুন বলছি স্যার, মানে ডাইমেনশনের জিনিসটা স্যার আরেকবার একটু ওভারভিউ। আচ্ছা ওভারভিউ দেবো, কোনো সমস্যা নেই। ডাইমেনশন মানে হচ্ছে মাত্রিক, অর্থাৎ একটা অ্যারে ফাংশনের মধ্যে আপনি জিরো ওয়ান টু থ্রি এরকম ইন্ডেক্স দিয়ে একটা লাইনে লিখতে পারেন। যখন আপনি একটা লাইনে লেখেন সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে লাইক এটা। এখন এই অ্যারেটা 56-এর মধ্যে আবার আর একটা অ্যারে নিয়ে তার মধ্যে যদি আবার সংখ্যা দেন তাহলে সেটা হবে টু ডাইমেনশনাল অ্যারে, আবার তার মধ্যে যদি আর একটা সংখ্যা দেন তো সেটা হবে থ্রি ডাইমেনশনাল অ্যারে। অর্থাৎ টু ডাইমেনশনের মধ্যে আর একটা, নেসলেট টেবিল কয়েন নয়, নেসলেট ডিপ কয়েন নয়, সেম একটা অ্যারের মধ্যে একটা অ্যারে। দেখেন প্রথম একটা অ্যারের মধ্যে দিছি একটা অ্যারে, দুইটা অ্যারে, তিনটা অ্যারে, তারপর আবার সেকেন্ড এই তিনটা অ্যারের মধ্যে আবার একটা অ্যারে দিছি, তিনটা অ্যারের মধ্যে আবার একটা অ্যারে দিছি, এর মধ্যে ইচ্ছা মতো দেওয়া যায় দুইটা তিনটা পাঁচটা একটা, আবার এর মধ্যে এসেও আবার অ্যারে দেওয়া যায়। তখন ইন্ডেক্স গোনা লাগবে, এটা ইন্ডেক্স জিরো ওয়ান টু, এই টু এর আবার এটা জিরো, এটা ওয়ান, এটা টু, এইভাবে হচ্ছে ইন্ডেক্সিং হয়। মানে ব্যবহার কোথায় হয় স্যার? এটা ব্যবহার হয় অনেক জায়গায় হয়, যেমন হচ্ছে আপনি কোন জায়গায় হচ্ছে অনেকগুলো একটা মধ্যে একটা অ্যারে রাখলেন, রাখাই লাগে আমাদের ভেরিয়েবল হিসেবে ধরে রাখা লাগে ভেরিয়েবল দিয়ে একটা, তখন হচ্ছে অনেক অ্যারের মধ্যে ধরেন ডাক্তারের সাইটি অনেকগুলো অ্যারে অর্থাৎ অনেকগুলো নাম রাখলেন, এখন আপনি প্রত্যেকটা নামে আলাদা আলাদা ভেরিয়েবল দিয়ে না রেখে যদি অ্যারের মধ্যে দেন আর তাদের একটা নাম্বার দেন, তাদের নাম্বার দিয়ে বলে দেন হচ্ছে তাদের সিরিয়াল নাম্বার 0 1 2 3 4 এরকম সিরিয়াল নাম্বার দিয়ে সিরিয়াল কাটলো, তখন কি করলো ওই জিরো নাম্বার ওর কাছে একটা আউট ইনপুট থাকবে, ওই জিরো নাম্বার একটা নাম সেট করে থাকবে ওই ইন্ডেক্স নাম্বারে, ওর কাছে একটা ইনপুট থাকলো, ওই ইনপুটের মধ্যে সে ওয়ান দিল, টু দিল, এরকম আমরা তো ব্যাক এন্ডে করছি, এটা ফ্রন্ট এন্ডে থাকলো, ওয়ান দিল, জিরো দিল, তার মধ্যে টু দিল, দিলে কি হবে ওই ওর হচ্ছে ওই জিনিসটা আসবে স্যার, চলে আসলো। এখন এটা এইভাবে করা যায়, মাস এইটা ধরেন একটা অ্যারে, প্রথমটা থাকবে ইয়ার, তারপর থাকবে মাস, তারপর থাকবে ডেট, তারপর থাকবে আওয়ার। এখন ও এখানে দিল 2020 সাল, তারপর দিল ডিসেম্বর মাস, তারপর দিল 22 তারিখ, তারপর দিল 3 আওয়ার। এটা যখন দিবে এই আওয়ারে কোন রুগীটা দেখছে কিংবা কোন রুগীটার সিরিয়াল আছে সেখানে দেখতে পারবে, বুঝছেন? এটা তো নর্মাল, এবার প্রচুর কাজ হয়, মাথা ঘোরানির কাজ স্যার। আমার এখন মাথা ঢুকতেছে না যে যে আমি একটা অ্যারের মধ্যে আর একটা অ্যারে নিলাম, আর একটা অ্যারে নিলাম, এখন ইন্ডেক্স নাম্বারটা কিভাবে বের করবো আমার ধরতে পারতেছি না এখনো। তাহলে স্যার আপনার ডেটটা ডেলি ডেলি মানে চেঞ্জ করা লাগবে, যে অমুক ডেটা তো অমুক ডেটা তো অমুক ডেটা, তো এইটা তো আপনি চেঞ্জ করবেন না, এখানে ব্যাক এন্ড থেকে অটো চেঞ্জ হবে, ডেট দিয়ে দিবেন অটো চেঞ্জ হবে, শুধু হচ্ছে ইউজার তথ্য নামটা ইনপুট করবেন, আপনার এটা চেঞ্জ করতে হবে না। ওকে আমরা কিছু ফাংশন দেখব এখন, না ফাংশন এখন দেখব না স্যার, অ্যারেতে ইনসার্ট ডিলিট এগুলো অ্যারেতে ইনসার্ট করা যাবে না, ইনসার্ট ডিলিট তারপরে সব করা যাবে আমরা ডেটাবেস থেকে অ্যারে হচ্ছে ব্যাকএন্ড থেকে অ্যারে না, ওইটা তখন হচ্ছে ডেটাবেসে ঢুকবে, অ্যারে আকারে ঢুকবে।
এগুলা তো বেসিক, এগুলা যখন কোডটা ভালো জানেন তাহলে ওটা ভালো পারবেন। তো আমরা এখন দুই তিনটা ইয়া শিখবো। আচ্ছা স্যার ইনপুট নাও দেখাইছেন গতকালকে ক্লাসটা করতে পারিনি না ইনপুট নাও আপনার দেখে খারাপ লাগছে নাকি দেখছি তো ওই ইমতিয়াজ ভাই ওই দিন একটা ফাংশনের কথা বলছিলেন কি জানি ওয়াস না পপস আজকে ওই ফাংশনগুলো কিছু কাজ করব ইমতিয়াজ ভাই কি আছেন পপ ফাংশন স্যার তাই সাথে একটা ভেরিয়েবল দিলাম এর মধ্যে লিখলাম আমরা এটা কিভাবে প্রিন্টার আন্ডারস্কোর আর দিয়েও করা যাবে আবার ইকো দিয়েও করা যাবে কিন্তু এর বাইরে কি কোনো কিছু দিয়ে করা যাবে এর বাইরে বলতে স্যার এখানে লিখলে তো কিছু না বাইরে বলতে যে ইকো দিয়ে আমরা এটা প্রিন্ট করতে পারবো প্রিন্ট আন্ডারস্কোর আর দিয়েও করতে পারবো এই দুইটা বাদ দিয়ে আর কোনো কিছু দিয়ে করা যাবে তো জানি না ভার্ডাম দিয়ে করা যায় স্যার একটা জিনিস প্রিন্ট আন্ডারস্কোর আর স্যার একটা শুধু একটা প্রিন্ট আছে দেখলাম ওটা কি কি করেছে স্যার প্রিন্ট আন্ডারস্কোর আর তো ওটা সারা শুধু আর তা সারা শুধু প্রিন্ট শুধু প্রিন্ট আছে ওই ফাংশনটা প্রিন্ট করো আর কিছু কাজ করা হবে ওটার সাথে ওকে আমরা এখন যে ফাংশন কল দেখব সেটা হচ্ছে স্ট্রিং ফাংশন ইকো এটা ছাড়াও এই ফাংশনের মধ্যে হচ্ছে আপনার লেন্থটা এই ফাংশন লেন্থ আমি বের করব এই ফাংশন লেন্থ বের করার জন্য আমার একটা ফাংশন আছে আমি এখন কিছু ফাংশন দেখব স্ট্রিং সাইনে সব ফাংশন স্ট্রিং এ str l e n স্ট্রিং লেন্থ নামে একটা ফাংশন আছে এর মধ্যে আমি যদি স্ট্রিংটা দেই তো আমাকে বলে দিবে এই যে এইটার লেন্থ অর্থাৎ ই কয়টা দেখেন অক্ষর কয়টা হ্যালো ওয়ার্ল্ড হাউ আর ইউ বলেন কয়টা হয় এখানে সেজন দেখেন 24টা 1 2 3 4 5 স্পেস সহ গোনা লাগবে 6 6 5 11 12 13 গুনে দেখেন এখানে 24টা আছে স্যার 19টা স্পেস সহ গুনছেন স্যার 24টা আছে 24টা কারণ কোটার কখনো ভুল হয় না আমরা স্যার আমি স্পেস গুনে নেই স্যার এটা স্পেস সহ গুনতাম সবকিছুই আমরা এটাতে কয়টা ওয়ার্ড আছে সেটা গুনতে পারি না এই ফাংশনটা দিলে এর মধ্যে এই ভেরিয়েবলটা দিয়ে দিলেই বলবে যে এইখানে কয়টা ওয়ার্ড আছে তার তো আমরা এর কয়টা ওয়ার্ড আছে কয়টা লেটার আছে গুনতে পারতেছি কিন্তু তারপরে আমরা চাই যে এই লেখাটা উল্টো হোক উল্টো হলে কেমন দেখা যায় এর জন্য একটা ফাংশন আছে ইকো ফাংশনের নাম হচ্ছে স্ট্রিং রেফ str r e v এই ফাংশনের মধ্যে যখন আমি এটা দেব দেখেন
এটা উল্টো আসবে ইউ ও আ এরকম একটা লেখা দেখেন আপনারা কি হয় এই যে ও এরা ও ডরা ওলে মানে পুরো ওয়ার্ড তো উল্টা আসে তার সাথে লেটার উল্টা আসে দেন আর এটাও ব্যবহার হয় হ্যাঁ অনেক সময় ব্যবহার দেখেন এই যে নিজ দিয়ে ইয়া লেখা আসে ব্যবহার না হলে তো দেয় না ফাংশনগুলো আর এটা দিয়ে ইনক্রিপশন করা যাবে মানে আপনি এটা ইনক্রিপ্ট করবেন ইনক্রিপ্টের জন্য একটা ফাংশন আছে এটা পরেই দেখাবো তারপর আজকে এটার ইনক্রিপশন কি হয় দেখি এখানে আবার এটা কি বোঝা যাচ্ছে একোড একজন এক দিবেন মানে মেসেজ একজন ডেসিমাল হচ্ছে মনে হয় না স্যার না হেক্সা ডেসিমাল না এটাতে এমডি 5 ইনক্রিপ্টেড অক্টাল বাইনারি এগুলা করলে তো আমরা ভেরি করতে পারবো এটা ওদের কিছু নির্দিষ্ট ফাংশনে কাজ করা থাকে যেগুলো ওরাই জানে ফাংশন জানে ওরাও জানে না তো এটার সাথে সরাসরি এটা ইয়া করে দেয় তো এমডি 5 এগুলো তো অনলাইনে ক্র্যাক করা যায় তো ওই যে কাউরে যদি হাওয়া দিয়ে মেসেজ লিখতে চান এরকম এমডি 5 কইরা ওই কোড পাঠিয়ে দিবেন স্যার WhatsApp এ মনে মেসেজ গুলো এভাবে যায় এন্ড টু এন্ড এনক্রিপশন লাগা থাকে তারপরে আরেকটা ফাংশন আমরা দেখতে চাই সেটা হচ্ছে এই যে স্যার আপনি যে ফাংশনগুলো দেখাই দিয়েছেন এগুলো ফাবোটা কই মানে একটু হ্যাঁ ওটাও দেখাবো লিস্ট দিয়ে দিলে সব দেখাবো W3 স্কুল পরিচিত সলিউশন প্রোগ্রামিং আমি দেখাচ্ছি W3 স্কুলে সব আছে একদম HTML টু শুরু করে সব আছে ওখানে শিখতে পারলে আপনি এখানে আসছেন কেন ওখানে আপনি এখানে বোঝার জন্য আসছেন ভাই সবগুলো আছে তর্ক করেন কেন ও ভাই আপনি এরকম করেন কেন আপনি একটু বেশি করা ভাই একটু না না আপনি তর্ক করেন কেন আসলে আমরা বাঙালি এরকম সব কিছু দিয়ে রাখবে তারপর একদম গাইড লাগবে স্যার এটাই তো কথা আমরা ইংরেজি বুঝি না ইংরেজি তো আমার মাতৃভাষা না মাথা দিবে না ইয়া করেন কি কয় সেম ভাই তো আছে না আদাতুন সিও সাইন আফার কি না এখানে স্যার আদাতুন সেম আদাতে গিটার আইলেন গিটার এর টুং টাং শব্দ করে কার কার একটা মজার কাণ্ড হয়েছে স্যার জানেন দাঁড়ান জানি আগে বলেন কি মানে একটু কাজটা আগে নেই সেটা হচ্ছে এই যে আমার অনেক সময় দরকার হয় সেটা হচ্ছে এটা কি একটা স্ট্রিং এটা কি অ্যারে হিসেবে কাউন্ট করা কারণ এইটাকে যখনই অ্যারে হিসেবে কাউন্ট করতে পারবো তখনই তো আমি এই যে এই রকম ফর ইজ দিয়ে প্রিন্টটা করতে পারবো তাছাড়া তো পারবো না এটাকে ফর ইজ দিয়ে কিভাবে প্রিন্ট করবেন আর কোনো ওয়ে আছে না এটাকে যখনই আমি অ্যারে বানাবো তখনই হচ্ছে ফর ইজ দিয়ে আমি প্রিন্ট করতে পারবো দরকার হতেই পারে এই জন্য আমার একটা ফাংশন আছে যে স্ট্রিং সাইনকে অ্যারে বানানোর জন্য চলেন আমরা এইটা এটার জন্য একটা ফাংশন আছে সেটার নাম হচ্ছে strsplit স্প্লিট এর মধ্যে আপনি অ্যারেটা দিয়ে দিলেন এখন আমাকে বলেন আচ্ছা আগেই বলার দরকার নেই চলেন আমরা রিলোড দেই বলেন আমার কি ভুল হয়েছে আর কি করলে ভুলটা যাবে স্যার অ্যারে স্ট্রিং এর দাওয়াটা ভুল হয়েছে স্যার লাইন নাম্বার 60 লাইন নাম্বার 60 এ ভুল আসে অ্যারে টু স্ট্রিং কনভার্সন কেন এই ভুলটা কেন আসছে স্যার ভুল করছেন এই কারণে আসছে হ্যাঁ সেটাই তো কি ভুল করছি আমি কারণ এটা তো ভেরিয়েবল আমার জি স্যার দেখেন আপনাদের বারবার বলি অ্যারে টু স্ট্রিং কনভার্সন একটু খেয়াল করেন
তোমার কি বলছি, অ্যারে টু স্ট্রিং কনভার্সন, মানে অ্যারে কে স্ট্রিং কনভার্সন হচ্ছে না, এই ভুল কিন্তু আমরা সব সময় দেখতেইছি। আচ্ছা আর একটু আগা দেই, এইটা কি আমাদের স্ট্রিং না? কিন্তু এটাকে আমি এই ফাংশনটা কি করছি, একটা অ্যারে করছি, অ্যারে এটা এখন একটা অ্যারে। তাহলে বলেন এখন কি ভুল হয়েছে? স্যার অ্যারে টু স্ট্রিং বলতেছেন না স্যার? হ্যাঁ তাহলে দেখেন স্ট্রিং টু অ্যারে হয়ে স্যার, অ্যারে কে তো স্যার আপনি ইকো দিয়ে কল করতে পারবেন না স্যার। হ্যাঁ এইটাই হচ্ছে কথা, কারণ এটা ছিল এতক্ষণ যে ইকো দিছি এটা ছিল স্ট্রিং, আর এই স্ট্রিংটা এখন হয়েছে কি অ্যারে। অ্যারে কি কখনো ইকো দিয়ে হয়? হয় না হয় না। অ্যারে কি করতে হবে, হয় প্রিন্ট আন্ডারস্কোর না হয় ভার্টা। তো আমরা এর মধ্যে লিখি PRI NT প্রিন্ট আন্ডারস্কোর আর, এর মধ্যে দেব হচ্ছে আমরা এই ফাংশনটা স্প্লিট স্টিয়ার এই এইটা। কারণ এখন কি করছে দেখেন, এই স্ট্রিংটাকে অর্থাৎ এই লেখাগুলাকে প্রথমে স্টিয়ার স্প্লিট দিয়ে অ্যারে করছে, তারপরে অ্যারেটাকে প্রিন্ট আন্ডারস্কোর আর দিয়ে প্রিন্ট করে দিছে। দেখেন ওই এই ইরোরটা কিন্তু ভাই এই অ্যারে কে যদি কো করেন তাইলেই আসে, খেয়াল করেন। এখন রিফ্রেশ দেন দেখেন চলে আসছে, এবং শুধু চলে আসে নাই, জিরো নাম্বার ইন্ডেক্সে এইস, ওয়ান নাম্বারে ই, টু নাম্বারে ওয়ান, তারপর থ্রি নাম্বারে অন, এল, ফোর নাম্বার জিরো। শুধু জিরোই না দেখেন স্পেসও ধরছে, সে কমা স্পেস সব সহ কি এর মধ্যে ঢুকাই দিছে। এই যে পাঁচ নাম্বার স্পেস আছে, পাঁচ নাম্বার কিছু নাই, মানে স্পেস সহ সে অ্যারে বানায় দেয়, স্পেসটাকেও সে অ্যারে বানায় দেয়। অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা স্পেস, প্রত্যেকটা কমা সব কিছু কি সে অ্যারে বানায় দেয়। তো এখন আমরা যদি এই অ্যারেটাকে পিন করতে পারবো না ফরেজ দিয়ে, ইজিলি পিন করতে পারবো ফরেজ দিয়ে, কারণ আমরা এখানে করছি এই যে একটা করে আসে এটা পিন করে দিছি। কিন্তু এই স্ট্রিং সাইনকে অ্যারে না করলে কখনোই পিন করা যেত না। কি পিন করে তো আসেই একটা, বারবার কি পিন করব। তো আমার আচ্ছা এরকম হতে পারে না যে এই লেখায় একবার আছে, আমি দুই তিনবার চাই। এটার জন্য আমার একটা ফাংশন আছে, ফাংশন হচ্ছে এটা এখনই করে দেবো, কারণ এটা সব স্ট্রিং হবে স্যার। রিপিট, হ্যাঁ এস টি আর রিপিট। দেখেন এস টি আর কিন্তু প্রায়ই, কারণ এই সবগুলো ফাংশন কি, সবগুলো ফাংশন হচ্ছে আপনার স্ট্রিং ফাংশন। এই স্ট্রিং ফাংশন মধ্যে আমার দুইটা প্যারামিটার নাই, প্যারামিটার মানে তো বলছেনি, মানে দুইটা ইনপুট নাই, কমা দিয়ে দিয়ে লিখতে হয়। তো দুইটা প্যারামিটার মধ্যে প্রথমে দিতে হবে যে স্ট্রিংটা মানে কোনটা রিপিট করবা এটা, তারপরে কমা দিয়ে বলে দিতে হয় আচ্ছা স্ট্রিংটা তো রিপিট কর কয়বার রিপিট করব, কয়বার রিপিট করব। এখানে যে কয়েকবার দেন সেই কয়েকবারই সে রিপিট করবে, চারবার দিলাম আমি, দেখেন চারবার রিপিট করবে। দেখেন হ্যালো ওয়ার্ল্ড হাউ আর ইউ, এই যে আবার হ্যালো ওয়ার্ল্ড হাউ আর ইউ, আবার হ্যালো ওয়ার্ল্ড হাউ আর ইউ, চারবারই আসছে এখানে। তো আর এক ধরেন আরেকটা ফাংশন আমরা দেখতে চাই, সেটা হচ্ছে যদি আমার ধরেন একটা লরেম ইপসামের 1000টা ওয়ার্ড আছে, তার মধ্যে আমি ভুল করে নাম লিখছি হচ্ছে আসিফের, আমি লরেম ইপসাম থেকে নিয়ে আসি আবার আসিফ নাম লিখে, ধরেন আমি ভুল করে নাম লিখছি আসিফ কিংবা হ্যালো, আমি এটাই বারবার কপি করি। কি হইলো, এটা তো হইলো না, কপি এটা ফেলে দিই, সুন্দর করে কাজ করি স্যার। হুম স্যার, এই যে লরাম ইপসাম আমরা মানে লরাম লিখে যত দিতে তত ওয়ার্ড আসে সেগুলো কিভাবে আসে অটোমেটিকলি? ওইটা এক এক ব্রাউজারে ডিফল্ট হয়ে সেট করা থাকে, দেখেন সব ব্রাউজারে আসে কিনা। তো এইখানে খেয়াল করেন আমার হ্যালো ওয়ার্ল্ড হাউ আর ইউ কয়বার আছে, ইউ আমি তোমাকে বলতে তুমি কেমন আছো, কিংবা আমি হ্যালো ওয়ার্ল্ড কে না বলে আমি বলবো হচ্ছে হ্যালো আসিফ, যে হ্যালো আসিফ হাউ আর ইউ তুমি কেমন আছো। এখন এতগুলা ওয়ার্ল্ড
সব জায়গায় আসি আমি হাতে ধরে লিখবো, এখানে তো কম আছে, যদি 1,000 5,000 10,000 1,00,000 আসতো, ফাইন দিয়ে রিপ্লেস করে দিবেন। এটা তো ফাইন দিয়ে রিপ্লেস করে দেয় কোডে, আমার এগুলা যখন ব্রাউজারে নেব তখন কি করব, এগুলা তো এখন ব্যাকএন্ডেই করতেছি। তো এর জন্য একটা ফাংশন আছে আমার, সেটার নাম হচ্ছে str, এটা রিপিট, এটা নাম হচ্ছে রিপ্লেস, replace, str replace। তার মধ্যে ওকে এইখানে বলে দিতে হবে যে তুমি কোথায় কোথায় চেঞ্জটা করবা, মানে কার পরিবর্তে চেঞ্জটা করবা। আমি বললাম যে অল্ট, আমি এই অল্ট কে অবশ্যই কোটেশন স্ট্রিং যেহেতু অল্ট কে চেঞ্জ করব, অলকে খোঁজো তুমি এর মধ্যে, অলকে খোঁজো চেঞ্জ করো। এখন কমা এর মধ্যে তিনটা, আমি ফাংশনটাই পারি না যে, তারপরে ওকে বলে দিতে হবে আচ্ছা অলকে খুঁজলাম, খুঁজা চেঞ্জ করবা, এখন কি দিবা অল্ড এর পরিবর্তে। আমি দিলাম আসিফ দাও, অল্ড এর পরিবর্তে আসিফ দাও। তারপরে হ্যাঁ এরকম কিছু করে জানে মনে করেন না, আমার ইউজার নেম একটা, আমি যখন ঢুকবো তখন ওয়েলকাম আমার নামে করবে, আরেকজন যখন ঢুকবো ওয়েলকাম তার নামে করবে। স্যার তো অবশ্যই করা যায়, এখানে তো স্যার আমরা আসিফ দিই, তাহলে তো সবাইকে আসিফই বলে ডাকবে। এ ভাই এটা দেশ শুধু রিপ্লেস শিখাই দেছি, আর ওইটা কত দূরের কথা কইছেন আপনি জানেন না স্যার, এটা অনেক দূরে, যে এক একজন এক এক নামে হচ্ছে ফরিজ ঘুরবে, আর এক একজন নাম আসবে সেই ইনপুট করবে, ডেটাবেজের সাথে মিললে তার নামটা আমরা ওই যে নামগুলো থাকবে ভেরিয়েবল ধরবো, অর্থাৎ এটা ইনপুট ফিল্ড হওয়া লাগে, আমরা ইনপুট ফিল্ড দেখবো, ধরে এই নামটা প্রিন্ট করে দেবো। তো এটা দেখেন আমরা বলতেছি ওয়ার্ল্ডকে খুঁজো, খুঁজে ওয়ার্ল্ডের জায়গায় আসিফ লিখে দাও। এখন ও বলতেছে আচ্ছা সব করলাম কিন্তু কোথায় খুঁজবো, এখন এই কোডের মতো প্রচুর কোড, এখন কোথায় খুঁজবো। আমি বললাম এই যে স্ট্রিং যে ভেরিয়েবলটা আছে এর মধ্যে দেখো অল্ট কোথায় কোথায় আছে, সেইখানে তুমি সসে আসিফ বসে দাও। দেখেন এটা যদি করে রিফ্রেশ দেই, হ্যালো আসিফ হাওয়ার ইউ, হ্যালো আসিফ হাওয়ার ইউ, হ্যালো আসিফ হাওয়ার ইউ, যত জায়গায় ইয়ে আছে ওয়ার্ল্ড অল্ট আছে তত জায়গায় আসিফ হবে। এখন কথা হইলো যে যদি এটা না থাকে, যদি ওয়ার্ল্ড না থাকে, মানে এর মধ্যে এইখানে এমন এক কিছু দিলাম যে হচ্ছে এখানে নাই, তাহলে কি হবে এটা আপনারা দেখবেন। আর যে বললেন এগুলো আছে নাকি, অবশ্যই অনলাইনে আছে, দেখেন আমরা প্রথমে যেগুলো দেখালাম সেগুলো হচ্ছে স্যার হচ্ছে মোটামুটি সচরাচর ইউজ হয়, তাছাড়া অনেকগুলো ইউজ হয় সব আমরা দেখবো। এখন হচ্ছে পিএসপি এসটিআরআই স্ট্রিং ফাংশন, স্ট্রিং ফাংশন ইন পিএসপি নিয়ে যাবে, এই যে এই কয়টা স্ট্রিং ফাংশন অল্পই আছে, আর নেক্সট পেজে গেলে আরো পাবেন কিছু, মুখস্থ করেন সচস্থ করেন একবার করে দেখেন, সেটা আপনার ইচ্ছা, যখন যেটা প্রয়োজন হবে আপনি ইচ্ছা করলে এখান থেকে এসেও দেখে দেখেও কপি করে নিয়ে যেতে পারেন। এক্ষেত্রে হবে কি, আপনার একটা ফাংশনে একটা কাজ করতে আপনার আগে 20 মিনিট এখানে খুঁজতে হবে কোন ফাংশনটা, এই কারণে আগের থেকে শিখে নেওয়া উচিত। দেখেন এর মধ্যে অনেক ফাংশন আছে, অ্যাড ক্লাসেস, অ্যাড কি এটা স্ল্যাশেস, এগুলা দেখবেন কি কোনটা হয়, এই যে এই পাশ দিয়ে বিস্তারিত বর্ণনা করে দেওয়া আছে, না করলেও পারবেন, এখান দেখবেন ক্যাকচার সিএইচআর ক্যাংবলান স্পিড, কি এটা চ্যাংবলান স্পিড কনভার্ট, এই যে এখানে কি কি আছে আমরা দেখলাম কোনগুলা, কাউন্ট ক্যারেক্টার, একটা কারণ হবে একটা ইকো এক্সপ্লোড, এই যে এক্সপ্লোডটা কি, এক্সপ্লোড হচ্ছে ভাঙা, এক্সপ্লোড দিয়ে আমরা কাজ করবো, ভেঙে ভেঙে হচ্ছে ঢুকা দেবো, এফ প্রিন্ট এফ অ্যান্ড দেন ইমপ্লোড জয়েন, লোয়ার কেস ফার্স্ট মানে প্রথমটা সবসময় লোয়ার কেস হবে, দেখেন কনভার্টে ফার্স্ট ক্যারেক্টার অফ স্ট্রিং লোয়ার কেস, যদি এই দেখেন এখানে কি আপনি একটা ফর্ম সাবমিট করলেন, এখন ইউজার এসে বড় ছোটর কোনো কাহিনী করলো না, দিতেই থাকলো দিতেই থাকলো, এখন কি আপনি ওইখানে ওইটা দেখবেন, আপনি এই ফাংশনটা ওই ইনপুট ফিল্ডের কিংবা ওই ফর্মে দিয়ে দেবেন যে এই ফাংশনটা, কিংবা আর একটা আছে আপার কেস, যে প্রথমটা বড় হবে ও যাই দিক প্রথমটা বড় হবে সবগুলো ছোট হবে, বুঝতে পারছেন?
এটা ওই ফাংশন দিয়ে দিলেন আপনার ডাটাবেজে সুন্দর করে সেভ হয়ে থাকবে, ও যাই দিক আপনার সুন্দর করে সেভ আচ্ছা স্যার ওইটাও তো করা যায় মেবি, যে ও শুরুটা বড় হাতে দিয়ে হবে, এটা হ্যাঁ শুরুটা যদি বড় হাতে দিয়ে হয় তাহলে ফর্ম ভ্যালিডেশন করতে হবে, শুনেন ফর্ম ভ্যালিডেশন করতে হবে। এখন ইউজার আইসে শুরুটা বড় হাতে না দিয়ে ছোট হাতে দিলে এখন ও বুঝতেইছে না তোমার নিচে লেখা, ও সারাদিন পড়বে কি অটোমেটিক্যালি মানে ও ছোট দেখ বড় দেখ ওইটা বড় হাতে হবে স্যার। আমি তো এটাই বলতেছি স্যার, এই দেখেন টাইটেল কেস এ চলে যাবে, কই এই ফাংশনটা কই আপার কেস আছে দেখেন, এই যে ইউসি ফার্স্ট এটা কবে করেন আমাদের করে যান, এটা ইকো করেন ইকো ইউসি ফার্স্ট, এর মধ্যে কি দেবেন স্ট্রিং সাইনটা দেন, এর মধ্যে স্ট্রিং সাইনটা দেন দেখেন কি হয়, হ্যালো ওয়ার্ল্ড হ্যালো দেখলে কি ছোট হাতে না দেখেন কি হয়, এটা হচ্ছে ফর্মের আগে দিয়ে দিলেন এই ক্লাসটা সব সুন্দর হয়ে আসবে, দেখেন হ্যালো ওয়ার্ল্ড এইচটা বড় হয়েছে না প্রথমটা অর্ডার, জি স্যার আরো খেয়াল করে দেখেন এখানে প্রচুর ফাংশন আছে স্ট্রিং এর, সব স্ট্রিং এর স্ট্রিং ফাংশন গুলো আমাদের অনেক ব্যবহার করা হয়, শুধু এই পেজে না আরো যাবেন তো দেখেন আমরা কি করছি আপার কেস সেন্টেন্সটা কিন্তু নিছি আপার কেস ফার্স্ট, এই যে সেন্টেন্সের আপার কেসটা ফার্স্ট হয় যদি প্রত্যেকটা ওয়ার্ডের তা প্রথমটা বড় চায় এটা দিলেই হবে, তো আপনাদের কথা হবে হচ্ছে এখন একটা ব্রেক নেন কিন্তু আপনাদের এখন প্র্যাকটিস দেই, প্র্যাকটিসটা খাতায় লিখে নেন, এই আপার কেসটা আপার কেস ওয়ার্ডটা দেখবেন আরো কিছু ফাংশন দেখবেন, আর এই যে এটা যদি খুঁজে না পায় অলটা তাইলে কি ধরবে এটা দেখবেন, থ্রি ফোর ডাইমেনশনাল লিখবেন, লিখে হচ্ছে এগুলো একটু পিন করবেন দুই তিনটা, আর এই ফর ইস এই এই ভ্যালুটাকে ফর ইস দিয়ে হচ্ছে পিন করে দেবেন, ফর ইস দিয়ে এই ভ্যালুটাকে হচ্ছে ফর দিয়ে পিন করবেন, ফর ইস দিয়ে করুন ফর ইস ফর ইস দিয়েও করবেন ফর দিয়েও করবেন দিয়ে দেখবেন কি হয়, এখন কথা হলো হ্যাঁ ফাইলটা দিয়ে দিন স্যার, হ্যাঁ ফাইল দেব কিন্তু আমার একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে এই ফাইলের মধ্যে এডিট করা যাবে না, বুঝা গেছে জি স্যার, এখন বাদ বাকিটা আপনার ইচ্ছা আমি বলে দিলাম তারপর যদি করেন কিছু করার নাই, কারণ এডিট করলে এই স্ট্রাকচারটা তো আর আপনি হাতে লিখতেছেন না শিখতেছেন কেমনে, আপনি এখানে এডিট করে দেখতেছেন সব কাজ হইতেছে কিন্তু আপনি স্ট্রাকচার লিখতে যান অনেক ভুল হবে, আমি তো ভুল করতেছি আপনার ভুল হবে না কেন, তো আমি এটা দিয়ে দিচ্ছি আপনি স্ট্রাকচারটা পুরো হাতে লেখার ট্রাই করবেন, করি চলেন আচ্ছা এটা তো গেল হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপের কারণ কি, আচ্ছা ডু হোয়াইল লুপ করার আগে আমাকে বলেন এর জন্য একটা বিশেষত্ব ছিল, এই বিশেষত্বটা কি, ডু তে হচ্ছে বিনা শর্তে আগে কাজটা করে ফেলবে, ধর আমার শর্ত ভুল হইলো তাহলে তাহলে একবার হবে কাজটা, এখন আমাকে বলেন ডু হোয়াইল কিভাবে করব, ডু দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আপনি কি দেখে দেখে বলতেছেন কোনো কিছু, না স্যার মুখস্থ স্যার, গুড ডু সেকেন্ড ব্র্যাকেট হ্যাঁ তারপরে এইখানে কি হবে এখানে কাজগুলো হবে এইখানেই হবে আউটপুট অর্থাৎ কাজগুলো হবে আউটপুট হ্যাঁ ইকো এইখানে কি হবে আমার এটা যে কোনোটা আগে প্রিন্ট হবে যে কোনো যে কোনটা প্রিন্ট হলো তারপর তারপরে ইনক্রিমেন্ট হবে তারপরে যে কোনটা প্রিন্ট হওয়ার পরে হবে ইনক্রিমেন্ট মানে বৃদ্ধি পাবে প্লাস প্লাস, এখন এটা প্লাস প্লাস আগে হবে না পরে হবে, আপনি না সাজেদ ভাই বলেন তো স্যার, এটা আগে যেহেতু প্রিন্ট করবে তাহলে স্যার পরে দিলো হবে, আগে যেহেতু প্রিন্ট করবে এখন এটার প্লাস প্লাস পরে হবে, যদি প্লাস প্লাস আগে দেন তাহলে প্রিন্টের আগে দিতে হবে প্লাস প্লাস, তারপরে এর কন্ডিশনটা কোথায় হবে হোয়াইল দিয়ে, হোয়াইলটা কোথায় হবে
ফাইল এভাবে না না এখানে হবে না তো কোথায় হবে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে হবে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আমার হয়েল হবে হয়েলে কি আমার কন্ডিশনটা হবে আর কন্ডিশন দিলে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট এখন এটার কি কন্ডিশন হবে এই থাক আমার যেটা ভেরিয়েবলটা দেখে নাও ইজ গ্রেটার দেন 10 দেখেন কি কন্ডিশন স্যার গ্রেটার দেন দেন নাই ডট পড়ে গেছে আমাকে বলেন হ্যাঁ হ্যাঁ বলেন এখন কি প্রিন্ট হবে প্রথমে এখন তো এখানে কোনো ভেরিয়েবল মান টান কিছু ধরে নেই না স্যার ভেরিয়েবল মান ধরা আছে স্যার তো চলো উপরে এটা স্যার এই যে এটা একই তো একটা ফাইলে এক ফাইলের মধ্যে তো আমার তো ভেরিয়েবল মান ধরা আছে জি স্যার তাহলে এখানে এক একের সাথে এক যোগ হবে দুই তিন এর হবে দেখেন আপনি কন্ডিশনটা আগে চেক করেন কন্ডিশন আমি কি লিখছি কন্ডিশনটা একটু চেক করেন ব্রাউজার হ্যাং হওয়ার জন্য রেডি না এখানে এটা ব্রাউজার হ্যাং হবে না 10 থেকে যে কোনোটা ছোট হতে হবে ও শিট না কন্ডিশনটা ভালো করে চেঞ্জ করেন এটা শুধু 1 প্রিন্ট করবে কারণ বলেন কারণ এটা ইয়ে ওয়াইল কন্ডিশন পাস করবে না কারণ এক হচ্ছে 10 থেকে ছোট আমি কন্ডিশন ওদে কি লিখছি কন্ডিশনটা একটু বলেন যে কোনো গেটার দেন ইকুয়াল অথবা ছোট গেটার দেন তো বড় হয় যে ছোট হয় না বড় অথবা যে কোনোটা 10 থেকে সমান অথবা ছোট হলে না সমান অথবা বড় হলে গেটার দেন দিয়ে হলে তো প্রিন্ট করবই যে কোনোর ভ্যালু কি 1 না তাহলে 10 এর থেকে ছোট না তখন কন্ডিশনে দিছি বড় যে কোনোটা 10 এর সমান অথবা বড় হলে তাহলে প্রিন্ট করো ঘোরো লুপ কিন্তু এখান তো কন্ডিশনাল ফলস কারণ যে কোনোর মান তো 1 স্যার 11 থেকে আসবে আর কি স্যার 11 থেকে তো আসার কোনো চান্সই নাই না স্যার সবগুলো প্রিন্ট হবে কারণ আপনি বড় দিবেন শুধু 1 প্রিন্ট হবে 1 1 আসবে স্যার কিছু না আসলে তো 1 আসে 1 কেন আসবে সাদা দয় বলেন তো স্যার এখানে কিছু না আসলে তো 1ই আসে না না উপরে 1 দেওয়া আছে তাই আসবে প্রথমে যে কোনোর মান 1 প্রথমে এটা চেক করবে বাজার কি উপর থেকে কয় না ইকো ওকে বলছি যে কোনো তুমি প্রিন্ট করে দাও 1 সে প্রিন্ট করে দিলে তারপর প্লাস প্লাস 1 বৃদ্ধি কর বৃদ্ধি করবে তার তখন হচ্ছে কন্ডিশন চেক করবে কি চেক করবে দেখে যে কোনো 10 এর থেকে বড় বা সমান হলে তুমি ঘোরো লুপটা ঘোরো যে কোনো কি 10 এর থেকে সমান বা বড় যে কোনো তো 10 এর থেকে ছোট তাহলে কিন্তু ও প্রথমে এক প্রিন্ট করছে ও পরে আর এক মুছে দেবে না ওই একই থাকবে অর্থাৎ যদি আমার এই কন্ডিশনটা ভুল হয় তাহলে সে একবার ঘোরে অর্থাৎ একবার প্রিন্ট হয় তারপরের বার আসে প্রিন্ট হয় না দেখেন রিফ্রেশ দেই এই যে এক চলে আসে একদম নিচে দেখেন আর যদি কন্ডিশনটা আমি ঠিক দেই তাহলে দেখেন একের থেকে 9 পর্যন্ত প্রিন্ট এখন কি 10 এর থেকে যে কোনো ছোট বা সমান মানে একের থেকে 10 পর্যন্ত প্রিন্ট হওয়ার কথা আর দেখেন এক থেকে 10 পর্যন্ত তো অন্য অন্য লুপে যদি ভুল করেন তাহলে ব্রাউজার লোড নেবে কোনো কুল কিনারা পাবে না কিন্তু হয়েল লুপে ডু হয়েল লুপে এসে যদি কন্ডিশন ভুলও দেন তারপর সে একবার প্রিন্ট করবে স্পেশাল কিসের জন্য এই লুপগুলো ব্যবহার করা হয় আর যদি তাহলে এটাই ব্যবহার করলে ভালো স্যার হ্যাঁ তাহলে তো এটাই ব্যবহার করলে ভালো ব্যবহার করলে ভালো কিছু কিছু জায়গায় ব্যবহার কেন করবেন যেটার যে কাজ আর কি স্যার যেটার যে কাজ আচ্ছা স্যার এলসিএফ এর মধ্যে তো ভুল ভুল হলে এলসিএফ এর মধ্যে সব চলে যায় এখানে ভুল হলে এরকম চলে যাওয়ার সিস্টেম নেই যাতে এরকম না ঘুরে ব্রাউজার হ্যাং না করে আবার বলেন প্রশ্ন বুঝি না কেন আপনাদের এলসিএফ এর মধ্যে কি হয় মানে ইফ যদি ভুল হয় তাহলে এলসিএফ এর মধ্যে চলে যায় না তাহলে এখানের মধ্যে এই যে ফর লুপ এই কি যেন একটা এগুলোর মধ্যে এরকম কোনো সিস্টেম নেই যদি ভুল হলে ওরকম একটা অন্য একটা চলো আউটপুট আচ্ছা আমাকে বলেন ইফ এর কাজ কি আর লুপের কাজ কি লুপের কাজ ঘোরানো ইফ এর কাজ কন্ডিশন কন্ডিশন কি কন্ডিশন হচ্ছে একটা ঠিক না হলে আরেকটা ঠিক হবে দুনিয়া তো এরকম মানুষ হয় ভালো নয় খারাপ এখন লুপের কাজ তো আর এটা বলে না যে লুপের কাজ বলে না মানুষ হয় ভালো নয় খারাপ
লুমের কাজ বলছে এই মানুষটাকে ঘোরাও, চতুর্দিক দিয়ে ঘোরাও, কয়বার ঘুরে এবার ঘোরাও। এখন যদি এখানে ভুল হয়, মানে ঘোরাতেই ভুল হয়, তাহলে তো ঘুরবেই না, এটা অন্য জায়গায় কই চলে যাবে। অর্থাৎ লুপে লুপের ভিতরে যাওয়ার আসবে না। বুঝাইতে পারছি আমি? জি স্যার। বুঝাইতে পারছি, শুধু বলেন জি স্যার। কনফিডেন্স দেখে মনে তো না হয়, মনে হয় যে মাথা উঠতে যাচ্ছে। ভালো করে প্রোগ্রামিংটা মাথায় ঢুকে নেই এখনো, ঢুকলে তো স্যার আমরা এক্সপার্ট হয়ে যেতাম। এত সহজে কি ঢুকবে স্যার? একটু প্র্যাকটিস করতে হবে। আপনার প্র্যাকটিস কম করেন এই জন্য আর কি স্যার, একটু একটু প্র্যাকটিস করতে হবে স্যার। এই হচ্ছে লুপ। তো আমরা তাহলে লুপ কয়টা শিখলাম? পিএসপি তে এসে লুপ কয়টা পেলাম আমাকে বলেন তো একটু। চারটা স্যার। কি কি? চারটা ফর লুপ, ফাইল লুপ, ডু ফাইল লুপ, আর হচ্ছে যে ফর ইফ লুপ। তো আপনি যেটা বলছেন যে ভুল হইলে, লুপ ভুল হইলে অন্য কিছু যাবে কিনা, তো এই রকম কিছু কাজ আছে সেটা লুপও না আবার কন্ডিশনও না, সেটার নাম হচ্ছে সুইচ। অর্থাৎ একটা কাজ এটা হবে, এটা না হলে এটা হবে, এটা না হলে একটা ডিফল্ট থাকে তার মধ্যে চলে যাবে। সুইচটা দেখাবো, সুইচটা একটু বিস্তারিত বর্ণনা করা লাগবে, সুইচটা দেখাবো আমি। কোন প্রশ্ন আছে?